সালাউদ্দিন সাহেব ওনার রেগুলার কাউন্সিল আমরা, আমি এবং আমার লার্নেড সিনিয়র মিস্টার আজমালুল হোসেন কেসি, তো উনি আমাদের সাথে কনসাল্ট করেননি। এটা অ্যাট দ্য টাইম অফ ইস্যুয়েন্স রুল যখন হয় তখনই আমাদের এই ধরনের কোনো ডিসিশন ছিল না বা উনি করবেন না। ইন দি মিন্টাইম উনি করেছেন, ওকালতনামায় সাইন করে যখন করে দিয়েছেন এবং আমাদের সাথে যখন শেয়ার করেন, আমার ওনার যে রেগুলার কাউন্সিল সিনিয়র অ্যাডভোকেট মিস্টার আজমানুল হোসেন কেসি করে ওনার সাথে উনি যখন বললেন, উনি রিয়েলাইজ করলেন ওনার এটা করা ঠিক হয়নি। বিকজ এই দেড় মাস পরে এসে উনি এই আপিল, উনি চান না যে এটা হোক, তো সেটা অনুধাবন করে উনি ইনঅ্যাডভার্টেন্টলি করেছেন এবং সেই জন্যই আমরা আজকে ওনার বিহাফ উনি আমাদেরকে অথরিটি দিয়েছেন যে আমার পার্টটুকু আমাকে এখান থেকে ক্যান্সেল করা হোক ওই পাওয়ারটা, এবং উনি এখান থেকে উইথড্র করলেন অ্যাজ পিটিশনার হিসাবে যে আছেন। এইটা মানে কোন আবেদনটা এটা প্রত্যাহার করেছে? এটা এই কেসে উনি পিটিশনার নম্বর 1 এন্ড 2 সেখান থেকে উনি সরে গেলেন।